আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বিগত কয়েকটি পর্বে একাদশ শ্রেণীর ভর্তি 2022-23 বিভিন্ন কলেজের আপডেট রিভিউ আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। ইতিমধ্যেই তোমরা জানো যে কিছুদিন পর এসএসসির রেজাল্ট প্রকাশিত হবে, এরপরই বিভিন্ন কলেজের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এরপর সেই নতুন আপডেট তথ্য নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে যাব। আজকের এই ভিডিওতে সরকারি বিজ্ঞান কলেজের একাদশ শ্রেণীর ভর্তি 2022-23 নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস, কী কী মাধ্যমে পড়ানো হয়, কলেজ ড্রেস, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা ও আবেদন, ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, কোটা কত পেলে চান্স পাবে, হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে চলো দেখে নিই বিস্তারিত। আমার আরও দুটি চ্যানেল রয়েছে, একটি হচ্ছে বঙ্গ ফুডিস, আরটি হচ্ছে একটি ব্লগ চ্যানেল। তোমরা চাইলে এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারো। কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেটে অবস্থিত দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বিজ্ঞান কলেজ। বিজ্ঞান শিক্ষার জন্য এটি একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। এই বিদ্যাপীঠ 1954 সালে ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ নামে যাত্রা শুরু করলেও পরবর্তীতে সরকারি বিজ্ঞান কলেজ হিসেবে নামকরণ হয়। প্রায় 9 একর আয়তনের বিশাল ক্যাম্পাসের এই কলেজটি অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। প্রত্যেক বিভাগের আছে নিজস্ব ল্যাব ব্যবস্থা, প্রত্যেকটি ল্যাবেই আছে আধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক। শিক্ষার্থীদের সুবিধার্থে কলেজে মাল্টিমিডিয়া পদ্ধতিতে ক্লাস নেওয়া হয়। শিক্ষার্থীদের দৈনন্দিন উপস্থিতি বায়োমেট্রিক পদ্ধতিতে নির্ধারণ করা হয়। বর্তমানে কলেজটিতে মোট 44 জন শিক্ষক আছেন বিভিন্ন বিভাগে, প্রত্যেক শিক্ষকই বিসিএস ক্যাডার। কী কী মাধ্যমে পড়ানো হয়? এখানে শুধু ছাত্ররাই ভর্তি হতে পারে, বিজ্ঞানের শুধু বাংলা মাধ্যম রয়েছে। ক্লাস টাইমিং শিফট হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 1:30, মাঝখানে 11টা থেকে 11:30 অবধি ব্রেক থাকে। ড্রেস পরিচিতি তোমরা ছবিটি দেখেই বুঝতে পারছো। আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা ও আবেদন। বিজ্ঞানের বাংলা মাধ্যমে আবেদন করতে ন্যূনতম জিপিএ 5 লাগে। আসন সংখ্যা, বিজ্ঞানের বাংলা ভাষণে 1245টির মতো আসন রয়েছে, এবার সেটা পরিবর্তন হতে পারে, পরিবর্তন হলে আপডেট তোমাদেরকে জানিয়ে দিব। আবেদন কিভাবে করতে হয়? কোনো ভর্তি পরীক্ষা হয় না, তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথেই আবেদন করতে হয়। আবেদন করতে হয় এই ওয়েব অ্যাড্রেসে, যেখানে তুমি সর্বোচ্চ 10টি কলেজ এবং সর্বনিম্ন 5টি কলেজ চয়েস দিতে পারবে। আবেদন ফি ছিল 150 টাকা, এবার সেটা পরিবর্তন হতে পারে। ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, ভর্তি ফি ও মাসিক বেতন। বিজ্ঞানের বাংলা মাধ্যমে বছরে একবারই দিতে হয়, ভর্তির সময় 5000 টাকার কম বা বেশি। বৃত্তি ও কোটা, সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা উপবৃত্তির ব্যবস্থা রয়েছে। ক্লাস পরীক্ষা ও অন্যান্য নিয়ম, শিক্ষকরা যথেষ্ট আন্তরিক, নিয়মিত ক্লাস করলে এবং শিক্ষকদের ক্লাস রেগুলার ফলো করলে এক্সট্রা কোনো প্রাইভেটের দরকার হয় না অনেক সময়। তাছাড়া এখানকার শিক্ষকরা যথেষ্ট ছাত্রবান্ধব, প্রত্যেক ছাত্রের ব্যাপারে তারা যত্নশীল, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে সাহায্য পেয়ে থাকে। এছাড়া অনেক শিক্ষকই আছেন যারা বিভিন্ন বইয়ের লেখক এবং তাদের লেখা বই কলেজেই পাঠ্য। কত পেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই, এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের ক্ষেত্রে A+, সেখানে মার্কসের ক্ষেত্রে 1160+ হলে ভালো হয়, কারণ প্রতি বছর A+ এবং নাম্বার দুটোর সংখ্যাই বেশি। প্রথম চয়েস দিলে অগ্রাধিকার পেতে পারো। সহশিক্ষা কার্যক্রম, এই কলেজে রয়েছে বিজ্ঞান ক্লাব, বিতর্ক ক্লাব, আইটি ক্লাব, কালচারাল ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, স্পোর্টস ক্লাব এবং ফটোগ্রাফি ক্লাব। শহর কাঁপানো সুপ্রতিষ্ঠিত কিছু ক্লাব, যার একজন সদস্য হয়ে তুমি নিজের সুপ্ত প্রতিভা বিকাশ করতে পারো। এছাড়াও সিনিয়র ব্যাচের ভাইরা তো আছেনই, যে কোনো বিষয়ে সাহায্য করবে। আরও রয়েছে BNCC, প্লাটুন ও রোভার স্কাউট। রেজাল্টের ক্ষেত্রে এই কলেজ থেকে প্রতি বছর প্রায় 1/3 A+ পায়। ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় প্রতি বছর এই কলেজ থেকে বুয়েটে, মেডিকলে, ঢাকা বিশ্ববিদ্যালয়েও অনেক ছাত্র চান্স পেয়ে থাকে। বিবিধ, এখানে মোট 8টি শাখায় ক্লাস নেওয়া হয়, প্রতি শাখায় প্রায় 150 থেকে 165 জন শিক্ষার্থী ক্লাস করে। রয়েছে আলাদা আলাদা ল্যাব ও ল্যাব ফ্যাসিলিটিস, রয়েছে প্রায় 6000-এরও বেশি বই সমৃদ্ধ লাইব্রেরি, আরও আছে প্রায় 4 একর জমি নিয়ে অবস্থিত কলেজ খেলার মাঠ এবং অন্যতম আকর্ষণ রাসেল চত্বর, যেখানে ক্লাসের ফাঁকে চলে অসংখ্য নীল বাদামি সবিকান্দের আড্ডা আলোচনা। বরাবরের মতোই ধুলোময় ঢাকার বুকে একখণ্ড সজীব ভালোবাসা ও ধূমপান ও রাজনীতিমুক্ত ক্যাম্পাস। হোস্টেল, ঢাকার বাইরের শিক্ষার্থীদের আবাসনের জন্য কলেজে আছে 2টি আবাসিক হল, আলাদা আলাদা 2 বর্ষের জন্য হলগুলো আলাদা। একটি হচ্ছে কাজী নজরুল ইসলাম ছাত্রাবাস, অপরটি ডক্টর কুদরতি খুদা ছাত্রাবাস।
হলের ছাত্রদের ভর্তি শুরুতে এক বছরের জন্য টাকা জমা দিতে হয় আর খাওয়া দাওয়ার খরচ প্রতি মাসে আলাদা করে দিতে হয়। হলে আছে খুব কড়া নিয়মকানুন এবং খুব ভালো সিকিউরিটির ব্যবস্থা, যাতে ছাত্রদের কোনো রকমের অসুবিধা বা বিপদ আপদে পড়তে না হয়। হলের পরিবেশ অত্যন্ত চমৎকার এবং সম্পূর্ণ রাজনীতিমুক্ত। হলের খাবারের মান এবং পড়ালেখার পরিবেশ অত্যন্ত ভালো। সার্বক্ষণিক শিক্ষক দ্বারা হল মনিটরিং করা হয়। কাজী নজরুল ইসলাম ছাত্রাবাসে 120টি সিট, ডক্টর কুদরতি খুদা ছাত্রাবাসে 150টি সিট রয়েছে। মাসিক মিল খরচ এখানে 3000 টাকার মধ্যে, ছুটি হলে মিল বন্ধ থাকে। নিয়ম ও বিশেষত্ব: ভাইবা দিয়ে টিকতে হবে সিটের জন্য আর ভালো মার্কস লাগবে। অনেক আবেদন পড়ে থাকে, বাছাই করে ঢাকার বাহিরের স্টুডেন্টরা পায় সিট। প্রতিটি হলে নিজস্ব নামাজের জায়গা, ওযুখানার ব্যবস্থা রয়েছে। রাজনীতি মুক্ত, এক রুমে 5 জনের মতো, সবার আলাদা বেড, আলাদা টেবিল, আলাদা ডেস্ক, সব কিছুই হলে রয়েছে। খালি কাপড় আর বই খাতা নিয়ে উঠতে হবে, আর সন্ধ্যার আগেই হলে থাকতে হবে, কারণ গেট লাগিয়ে দেয়। আর রেগুলার ক্লাস মাস্ট হলে থাকলে। আর তোমার হলে অবশ্যই তোমার ব্যাচমেট থাকবে। এছাড়া সার্বক্ষণিক দায়িত্বরত প্রভোস্টের সহায়তা রয়েছে যে কোনো ক্ষেত্রে। হলে স্মার্টফোন বা ল্যাপটপ চালানো নিষেধ। হলের খরচ গত বছর অনুসারে হলে ওঠার জন্য 18,000 টাকা ভর্তির সময় আর প্রতি মাসে 3,000 টাকা ফি দিতে হয়। এবার সেটা পরিবর্তনও হতে পারে, আপডেট পেলে জানিয়ে দিব। ট্রান্সপোর্ট: ঢাকার বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থার জন্য রয়েছে স্পন্দন 1, স্পন্দন 2 এই নামের 2টি বাস, যা মিরপুর ও যাত্রাবাড়ি রুটে নিয়মিত চলাচল করছে। এই ছবিটি দেখেই তোমরা বুঝতে পারছো। ভর্তির সময় কী কী ডকুমেন্ট লেগে থাকে: এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি 2 কপি, জন্ম নিবন্ধনের ফটোকপি রিসেন্ট 5 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পিতা বা মাতার এনআইডির ফটোকপি, বিজেপি বা কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা জানতে পারলে সরকারি বিজ্ঞান কলেজের ভর্তির বিস্তারিত আপডেট রিভিউ, আবারও নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে সাথে সেই আপডেট তথ্য তোমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে শেয়ার করে দিব। আজ এ পর্যন্তই। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু। তাই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।